রাজ্য আপনাদের আবারো জানিয়ে রাখি এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর কড়া রাজ্য কর্মবিরতি নিয়ে কড়া রাজ্য আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি সমস্ত কর্মীকে কাজে আসতে হবে কর্মবিরতি নিয়ে কড়া রাজ্য আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি প্রত্যেক কর্মীকে অফিসে আসতেই হবে ওই দুদিন কোনো কর্মী ছুটি নিতে পারবেন না 20 এবং 21 ফেব্রুয়ারি অফিসে না এলে কাজে যোগ না দিলে কর্মজীবনে পড়বে ছেদ কড়া রাজ্য কর্মবিরতি নিয়ে কড়া রাজ্য 20 এবং 21 ফেব্রুয়ারি ছুটি নেওয়া যাবে না প্রত্যেক কর্মীকে অফিসে আসতে হবে ওই দুদিন কোনো ছুটি নেওয়া যাবে না অফিসে আসতে হবে প্রত্যেক কর্মীকে ওই দুদিন অফিসে না এলে কাজে যোগ না দিলে কর্মজীবনে ছেদ পড়বে কর্মবিরতি নিয়ে কড়া রাজ্য এমনটাই জানতে পারা যাচ্ছে কর্মবিরতি নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের 20 এবং 21 ফেব্রুয়ারি অফিসে আসতে হবে প্রত্যেক কর্মীকে ওই দুদিন ছুটি নেওয়া যাবে না ওই দুদিন ছুটি নিলে বা কাজে যোগ না দিলে কর্মজীবনে পড়বে ছেদ কর্মবিরতি নিয়ে কড়া রাজ্য কর্মবিরতি নিয়ে কড়া রাজ্য 20 এবং 21 ফেব্রুয়ারি প্রত্যেক কর্মীকে অফিসে আসতেই হবে ওই দুদিন ছুটি নেওয়া যাবে না কোন কর্মী ওই দুদিন কাজে যোগ না দিলে কর্মজীবনে ছেদ পড়বে কর্মবিরতি নিয়ে কড়া রাজ্য এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে দীপ্তিমান কি জানা যাচ্ছে কর্মবিরতি নিয়ে কড়া রাজ্য দেখো কর্মবিরতি নিয়ে কিন্তু এবার কড়া রাজ্য এবং যে পদক্ষেপ নিয়েছে সেটা হলো যে আগামী 20 তারিখ এবং 21 তারিখ সকলকে কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে এবং যদি কেউ উপস্থিত না থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু মাইনে অর্থাৎ স্যালারি কেটে নেওয়া হবে এবং এগুলোকে কিন্তু ছুটি হিসাবে গণ্য করা হবে না এবং ছুটি হিসাবে গণ্য করা হবে তখনই এই বিষয়গুলো বলে দেওয়া হয়েছে একদম ঠিকই যে যদি কেউ হাসপাতালে ভর্তি হয় সেক্ষেত্রে এবং ফ্যামিলির যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে চারটে পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং এই চারটে পয়েন্টের উপর বেস করে কিন্তু তাদের ছুটি দেওয়া হবে এছাড়া বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকেই কিন্তু অফিসে আসতে হবে এবং এবং এছাড়াও বলা হয়েছে এই ছুটিতে যারা যারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা দপ্তরের যারা যারা হেড রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে যদি কেউ এরকম ছুটি নেয় বা যারা এই অফিসে আসবে না তাদেরকে কিন্তু প্রত্যেককেই কিন্তু সো কল নোটিশ দেয়া হবে অর্থাৎ এই যে 20 তারিখ এবং 21 তারিখ যে পেন ডাউনের বিষয় হয়েছে সেখানে কিন্তু এবার রাজ্য সরকার কিন্তু কড়া পদক্ষেপ নিল অনেক ধন্যবাদ কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে